বর্তমানে ভালোবাসা এটা ভালোবাসাও না প্রেমও না, চিপায় যায় লিটনে ফ্ল্যাটে যায় এটাই বাস দুদিনের। ভালোবাসার কোনো সংজ্ঞা নাই, ভালোবাসা আমরা করি নাই এর জন্য। ভালোবাসা মানে আমার হাজবেন্ড? না না আমি কাউকে ভালোবাসি না, আমার কাছে এইসব নাই কিছু। আসলে আমার এই বিষয়ে ধারণাই নাই। ভালোবাসার সংজ্ঞা আসলে সবার জন্যই ভালোবাসা, এটা কোনো নির্দিষ্ট দিন ক্ষণ লাগে না। ভালোবাসা জিনিসটা আসলে কি আমি আজও বুঝি না। আমাদের জন্য ভালোবাসা দিবস মানে কি আমরা একটু শাড়ি পরবো রং ঢং করবো এটাই। আগের প্রেম ভালোবাসা যেটা ছিল তখন এই ছাদ ওই ছাদ হাই হ্যালো এতটুকুর মতো সীমাবদ্ধ ছিল, দূর থেকে চোখে চোখ রেখে ভালোবাসা সেটা ছিল বেস্ট। আর বর্তমানে ভালোবাসা এটা ভালোবাসাও না প্রেমও না, চিপায় যায় লিটনে ফ্ল্যাটে যায় এটাই বাস দুদিনের। এগুলোর কোনো ভালোবাসা বলে না প্রেমও বলে না, তো আগের ভালোবাসাটাই বেস্ট। ভালোবাসা বলতে এখন বর্তমানে কিছুই নেই আমার ধারণায়, কারণ এখন সবাই যার যার মতন লাইফ লিড করতে চায়। আর আগে যেরকম ছিল 90s ভালোবাসা সেটাই ছিল আমার জন্য পিওর। আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আচ্ছা অনুভূতি তো প্রকাশ করা যায় না, ওটা তো প্রকাশের জিনিস না। মায়ের ভালোবাসা আলাদা, বাবার ভালোবাসা আলাদা, হাজবেন্ডের ভালোবাসা আলাদা, বয়ফ্রেন্ডের ভালোবাসা আলাদা। মায়ের ভালোবাসা সব থেকে বেস্ট। মায়ের ভালোবাসা হচ্ছে প্রকাশ করার মতো না, অনেক অনুভূতি তবুও মাঝে মাঝে প্রকাশ করতে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা হচ্ছে কোনো ভালোবাসা না, টাইম পাস। হাজবেন্ডের ভালোবাসা চিরদিন হাতে হাত রেখে জীবন পার করা। আসলে আমার এই বিষয়ে ধারণাই নাই। হ্যাঁ বাবা মাকে ভালোবাসি, তারপর আমার ভাইকে ভালোবাসি। আসলে কি বলবো, মানে এখনকার দিনে তো হচ্ছে ভালোবাসা মানে অন্য কিছু বোঝায় যে সো কল্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। না না আমি কাউকে ভালোবাসি না, আমার কাছে এইসব নাই কিছু। দুজন দুই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সো যখন দুজন দুজনকে বুঝে না তখন ব্রেকআপটা ইজিলি হয়, কিন্তু যখন বুঝে যায় আই থিঙ্ক তখন ব্রেকআপটা হবে না, তখন সম্পর্কটা আর কি টিকে যাবে। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে মানুষ ভুল থাকবেই, মানুষের মধ্যে প্রবলেম হবেই, বাট কতটুকু ভুল কতটুকু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, যদি আপনি ম্যাক্সিমাম অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে ওই সম্পর্কে টিকে থাকা। ভালোবাসার কোনো সংজ্ঞা নাই, ভালোবাসা আমরা করি নাই এর জন্য। হ্যাঁ পরিবারকে অবশ্যই ভালোবাসি। ভালোবাসা মানে হচ্ছে আপনার একটা ট্রাস্ট থাকা দরকার। ভালোবাসা মানে আমার হাজবেন্ড। ভালোবাসার মানে হচ্ছে আমি আমার বাবা মার জন্য যেটা ফিল করি সেটা ভালোবাসা, আমার বাবা মা আমার জন্য যেটা ফিল করে সেটা ভালোবাসা, দায়িত্বটা যত্নটা। আসলে দেখেন বাবা মার প্রতি ভালোবাসা এটা আসলে কখনো বলে বোঝানো সম্ভব না। বাবা মা আমাদের ছোটোবেলা থেকে যেভাবে স্নেহ আদর যত্ন করে মানুষ করে তুলেছে, তাদের এই ভালোবাসা যদি প্রতিদান দিতে যাই তাহলে এই প্রতিদান দেওয়া আসলে কারো কোনো ছেলের পক্ষে সম্ভব না। ভালোবাসার সংজ্ঞা আসলে সবার জন্যই ভালোবাসা, এটা কোনো নির্দিষ্ট দিন ক্ষণ লাগে না। ভালোবাসাটা হতে পারে বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, সবাই, শ্বশুর শাশুড়ি, সবার জন্য ভালোবাসা। এক এক সময় বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। আগে প্রেম ভালোবাসার সংজ্ঞা ছিল একরকম, বয়স বাড়ার সাথে সাথে সেটার সঙ্গে আরেক রকম হচ্ছে। ভালোবাসার মানুষ তো আসলে শুধু একজন থাকে না, আমার কাছে মা বাবা ছেলে মেয়ে সব রকম সম্পর্ক, স্বামী স্ত্রী এরকম। তো সবার জন্যই ভালোবাসার মেসেজ, আমার মা স্বামী মেয়ে সবার জন্য, সবাই যেন ভালো থাকে। সেটা তো অনেকেই থাকে, আমার মা আমার মেয়ে। মা আমার জন্য অনেক করছে, আমার বাবা এখানে থাকে না, মার সাথে একা থাকি, তো মায়ের কাছে ছোটোর থেকে বড় হয়েছি আর মা অনেক কিছু করছে, সো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট টু হার। ভালোবাসার সংজ্ঞা মানে স্যাক্রিফাইস। আম্মুকে হচ্ছে অনেক জ্বালাই আমি, বাট মাই বটম অফ মাই হার্ট আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ আম্মু। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ।